আজকে মেশিন আপনাদের সারাদিন ক্লাস শেষে চারটি গুরুত্বপূর্ণ নিয়ম শেখাবো। বাই প্লাস, জেরান্ড থাকলে, বাই প্লাস জেরান্ড, আপনারা সবাই জানেন প্রিপোজিশনের পরে ভার প্লাস আইএনজি দা জেরান্ড, এবং এটাও সত্য কথা ইংলিশে যতগুলো ভার প্লাস আইএনজি আছে সবগুলো হবে একটা জেরান্ড অথবা পার্টিসিপল, এটা অবস্থানের উপর নির্ভর করবে, আর প্রিপোজিশনের পরে ভার প্লাস আইএনজি সেটা হচ্ছে জেরান্ড হয়। তো বাই প্লাস জেরান্ড থাকলে কি হবে, এখানে হবে যেটা ইফ প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ইফ প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ইফ প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর এখানে হবে হচ্ছে ইম্পারেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স প্লাস এন্ড। একটু একটু আপনাকে অবশ্যই পরিবর্তনের জায়গাটা ভালো করে লক্ষ্য করতে হবে, চার শেষ, পরিবর্তনের জায়গাটা ভালো করে লক্ষ্য করতে হবে। প্রিয় শিক্ষার্থী, খুব ঠান্ডা মাথায় দেখেন, বাই বাই রিডিং মোর, তাড়াহুড়ার কিছু নেই, আমাদের হাতে সময় আছে, আমরা চেষ্টা করব। আসতেছে না এটা? আচ্ছা, আমার জন্য দোয়া করবেন, সবার কাছে ভালোবাসা চাই, শুভকামনা চাই, যাতে ক্লাসগুলো নিতে পারি আরো। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। ইফান রাজ লিখছেন, বাবা আপনাকে নায়ক নায়ক লাগে, নায়ক লেগা লাভ নাই, নায়িকা অলরেডি পেয়ে গেছি। সো জুই কবির স্যার, আপনার প্রিয় শিক্ষার্থী কতটা ভালো লাগে, আপনারা সত্যি প্রিয়, আপনারা ইয়ার পরিচার টুকরা, আপনারা হচ্ছেন সবাই যুবক, আর যুবকদের আল্লাহ রাসুল ভালোবাসতেন, সো আমিও ভালোবাসি আল্লাহ রাসুলের সুন্নাত, আল্লাহ রাসুল যা করে গেছেন আমিও তা করতে চাই, এবং বাকি জীবনটা ইসলামের সুমহান পথে ব্যয় করে যেন যেতে পারি, আমার জন্য সবাই প্রাণ ভরে একটু দোয়া করবেন, আপনাদের কাছেই এতটুকুই কামনা এই ক্লাসের মাধ্যমে। পাঠাবার, আচ্ছা ওই যে ওখানে সমস্যা হয়ে গেছে, আচ্ছা ওটা একটু পিছনে নাও, এখানে তার তো ইয়ে আছে, আচ্ছা ওইভাবে থাকো, হ্যাঁ চেয়ার তো দিয়ে দাও হবে ওখানে। আচ্ছা প্রিয় শিক্ষার্থী আসেন, বাই রিডিং মোর ইউ উইল পাস দ্য এক্সাম, ভালো আসতেছে ভিডিও, আরে একটু নাড়াচাড়া করো না প্লিজ। আচ্ছা, বাই রিডিং মোর ইউ উইল পাস দা এক্সাম, প্রিয় শিক্ষার্থী ভালো করে একটু দেখেন, আমি শুরুতে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স মানে একটি সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, এখানে ইউটা হচ্ছে একটা সাবজেক্ট, উইল পাস হচ্ছে ফাইনাইট ভার্ব, এখানে বাই এটা হচ্ছে জেরান, আর জেরান হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখন আপনি যদি এটাকে কমপ্লেক্স বানাতে চান তাহলে দুইটি সাবজেক্ট এবং দুইটি ফাইনাইট ভার্ব দিতে হবে, তাহলে আপনি একটু ভালো করে লক্ষ্য করেন, আপনারা ভাবতে চান না, কষ্ট লাগে, সেটা হচ্ছে ইউ উইল পাস, এখানে একটি সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব আছে, এই কারণে এইখানে ট্রান্সফরমেশনে কোনো পরিবর্তন আসবে না, অর্থাৎ আপনি ট্রান্সফরমেশন করার সময় এই বাক্যটা হুবহু এখানে এবং এখানে বসাই দেন, কোনো সমস্যা হবে না, শুধু বোঝেন আপনাকে পরিবর্তনটা কোথায় করতে হবে, কেননা এখানে অলরেডি একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব আছে, এখানে কোনো পরিবর্তন আসবে না, এই বাক্যটা এভাবেই থাকবে, পরিবর্তনটা কই আসবে, এই বাই রিডিং মোর এতটুকু ভেঙে আপনাকে একটি সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব বানাতে হবে, কেননা কমপ্লেক্সে আছে দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব, এই শর্ত পূরণ করতে হবে। দুই নম্বর কথা, আপনি সিম্পল থেকে যদি কম্পাউন্ডে আসেন, সরাসরি আসেন, ইউ উইল পাস দা এক্সাম, তাহলে এখানে বলা আছে ইম্পারেটিভ সেন্টেন্স প্লাস এন্ড, অর্থাৎ এম একটা নন, বাই রিডিং মোর একে আপনাকে ইম্পারেটিভ বানাইতে হবে, তাহলে যদি বাই রিডিং মোর কে আপনি ইম্পারেটিভ বানান তাহলে কি হবে, রিড মোর, রিড মোর, আর এটা ইম্পারেটিভ সেন্টেন্স আপনারা সবাই জানেন সাবজেক্ট ইউ উজ্জ্বল থাকে,
এটা থাকে আপনারা যেমন রাত 12টা পর্যন্ত উঠে থাকেন ঠিক এভাবে উঠে থাকে আপনারা বলেন না আচ্ছা আমি তোমার পাশে থাকলে কি করতাম ঠিক এভাবেই উঠে থাকে রিড মোর এন্ড এ এন এরপরে আপনি ইউ উইল পাস দ্য এক্সাম বসাই দেন ইউ উইল পাস দ্য এক্সাম শেষ এটা ভাবতেই চান না আপনারা বিভিন্ন জায়গায় ক্লাসে দেখছি এই সিম্পল চিন্তাটুকু আমি ক্লাসে বলতেছি যে পরিবর্তন আসবে এখানে এখানে আসবে না তাহলে এইটার বড় সরাসরি লিখে দিতে হবে এই লেখাটুকু লিখতে পারবে কষ্ট দেয় আমাদের খারাপ লাগে হুজুররা যেমন চায় মানুষ ইসলামের পথে আসুক আমরাও চাই বিসিএসসি যারা ক্লাস নেয় পড়াশোনা পোলাপান পড়াশোনা করুক কিন্তু আপনারা পড়েন না আমাদের এটা পেইন দেয় কষ্ট দেয় খুব কষ্ট দেয় এই চিন্তাটুকু আপনারা করতে চান না আমি আবার বলতেছি এইখানে কোনো পরিবর্তন আসবে না পরিবর্তন আসবে এখানে তাহলে এই জায়গায় সেম এই জায়গাতেও কি বাই রিডিং মোর এই অংশটুকু মানে আপনাকে বানাতে হবে ইফ প্লাস অ্যাফার্মেটিভ সেন্টেন্স ভালো করে দেখেন ইফ প্লাস অ্যাফার্মেটিভ এই অংশের কোনো পরিবর্তন আসবে না ক্লিয়ার তাহলে ইফ প্লাস অ্যাফার্মেটিভ যদি বানান তাহলে কি হবে ইফ ইউ রিড মোর কমা এই অংশটা এখান থেকে বসিয়ে দেন ইউ উইল পাস দ্য এক্সাম শেষ সিম্পল আপনারা একটু ভাবেন ব্যাপারগুলো আপনাদের জন্য সহজ তাহলে আবার যদি বলি কম্পাউন্ডে যদি ইম্পারেটিভ প্লাস এন থাকে কম্পাউন্ডে ইম্পারেটিভ প্লাস এন কমপ্লেক্স হবে ই প্লাস অ্যাফার্মেটিভ এই ইম্পারেটিভটা হবে ই প্লাস অ্যাফার্মেটিভ আর এই ই প্লাস অ্যাফার্মেটিভটা হবে সিম্পলে বাই প্লাস কি জেনাম এটা যদি বুঝতে না পারেন তাহলে বুঝতে হবে আপনার সমস্যা আছে আপনি চিন্তা করতে চান না আর রেডিমেড দিয়ে বিসিএস হবে না আপনাকে চিন্তাটা কাছে লাগাইতে হবে আরেকটি করে আসেন দেখেন যদি বলি যদি বলি বাই বাই লাভিং মোর কমা ইউ উইল গেট দ্য ব্যাম্বো ব্র্যাকেটে উইথ আই কালা আচ্ছা প্রিয় শিক্ষার্থী তোর ফাউল পোলাপান ডায়লগটা সবাই মিস করতেছে এই যে ফাউল পোলাপান এই যে দেখেন উইথ আই কালা ফাউল কোথায় গেল এটা আচ্ছা বাই লাভিং মোর ইউ উইল গেট দ্য ব্যাম্বো উইথ আই কালা ভালো করে লক্ষ্য করেন ইউ সাবজেক্ট উইল গেট ফাইনাইট ভার্ব তাহলে উইথ আই কালা আপনারা এখানে একটা ছবি আঁকাইতে পারেন আই কা এই যে আই কালা বাস কথা বুঝছেন আচ্ছা আচ্ছা আসেন ইউ উইল গেট দ্য ব্যাম্বো তাহলে এই অংশটুকু আগের মতোই কোনো পরিবর্তন পরিবর্তন হবে না অর্থাৎ এই অংশটুকু হুবহু দেখে বসে দিতে হবে ক্লিয়ার আচ্ছা তাহলে পরিবর্তন আসবে কোথায় এই অংশে এই অংশটুকুকে বানাইতে হবে ইম প্লাস অ্যাফার্মেটিভ এই অংশটুকুকে বানাইতে হবে ইম্পারেটিভ কথা ক্লিয়ার আচ্ছা দেখেন তাহলে আমি যদি বলি বাই লাভিং মোর ইফ ইউ লাভ মোর ইউ ইউ এই যে উইল উইল গেট দ্য ব্যাম্বো ইউ উইল গেট দ্য ব্যাম্বো একইভাবে বাই লাভিং মোর এটা ইম্পারেটিভ বানান তাহলে কি হবে লাভ মোর এই যে এন্ড 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 ইউ উইল গেট দ্য ব্যাম্বো বসাই দেন ইউ উইল গেট দ্য ব্যাম্বো আপনারা এই চিন্তাটুকু করতে চান না এই কারণে আপনাদের এত সমস্যা ফাউল পোলাপান আচ্ছা দেখেন প্রিয় শিক্ষার্থী আমরা এবার কম্পাউন্ড থেকে একটা করব সেটা হচ্ছে ডু অ্যান্ড ডাই ডু এর কি ডাই পানি নিয়ে আসো তো ডু অ্যান্ড ডাই
ভালো করে লক্ষ্য করেন, হ্যাঁ ইম্পারেটিভ ডু এন্ড ডা, তাহলে বেসিক পরিবর্তনটা আসবে, পরিবর্তন আসবে এখানে ডু এন্ড ডা, এটা এন্ড ডা এখানে যা আছে বাদ দেন, আপনার মূল পরিবর্তনের জায়গাটা বেসিক ডু এই জায়গাটা পাবেন, পজিটিভ কমেন্ট আসতেছে না, আচ্ছা এখানে পাবেন, তাহলে কি আসবে সেটা হচ্ছে এই ডু কে বানান ইম্পারেটিভ, ইফ ইউ ডু, ইফ ইউ ডু এক মিনিট, বসে পানি খাওয়াচ্ছেন না, আচ্ছা ইফ ইউ ডু ইউ ডাই অবলিক উইল ডাই, আপনি দুটোই দিতে পারেন, আর এই যে ডুটাকে বানাইতে হবে ডু, এই ডুটাকে বানাইতে হবে বাই প্লাস জেনারেল, তাহলে কি করতে হবে বাই ডুইং, বাই ডুইং কমা ইউ ডাই অর উইল ডাই, আশা করি প্রিয় শিক্ষার্থী দুই নম্বর নিয়মটা আপনাদের কাছে বোধগম্য, আসেন আমরা আর দুইটা নিয়ম শিখি, সেটা হচ্ছে নাম্বার থ্রি আমরা শিখব, আপনি যদি খুব বেশি জানেন তাহলে তো আমরা ভিডিও দেখতে অনেক দুর্বল স্টুডেন্ট আছে তাদের জন্য সহজ শিখাতে হবে, আপনি শুধু সহজ দিয়ে শুরু করছি, যে এলাকায় ধরেন 100% লোক নামাজ পড়ে ওই এলাকায় তোয়াজের দরকার নেই, এখানে সবাই তো ইমানদার, কথা বুঝছেন না ভাই, তাই শুরু করি তারপরে দেখাই, হ্যাঁ আচ্ছা দেখেন তিন নাম্বার উইথাউট প্লাস জেরান থাকলে, উইথাউট প্লাস জেরান থাকবে, উইথাউট প্লাস কি জেরান থাকবে, এখানে হবে ইফ প্লাস নেগেটিভ, ইফ প্লাস নেগেটিভ অথবা অথবা ইফ প্লাস নেগেটিভ অথবা আনলেস প্লাস অ্যাফার্মেটিভ, আনলেস প্লাস অ্যাফার্মেটিভ, আনলেস প্লাস অ্যাফার্মেটিভ, আনলেস নিজে নেগেটিভ যদি না, আনলেসের বাংলা কি যদি না, আর এখানে আসবে ইম্প্যারেটিভ, ইম্প্যারেটিভ প্লাস অ, আগেটা ছিল এম এখানে আসবে কি অর, পার্থক্য দেখেন, তাহলে যদি ইম্পারেটিভ প্লাস অর থাকে তাহলে ই প্লাস নেগেটিভ, আর এখানে হবে উইদাউট প্লাস জেনারেল, ব্যাপারগুলো সম্পূরক একের উপর নির্ভরশীল, ওইটা হলে এটা হবে এটা হলে ওইটা হবে, যেমন ধরেন উইদাউট রিডিং মোর, উইদাউট রিডিং মোর, উইদাউট রিডিং মোর ইউ উইল, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, এই অংশে পরিবর্তন, পরিবর্তন আসবে না, এই অংশে পরিবর্তন আসবে না, কি লিখছে স্যার রিক্সাতে পাশাপাশি বসা নিয়ে একটা এক্সাম্পল দিন, আচ্ছা আসবে না, তাহলে পরিবর্তন আসবে এখানে দেখেন ই প্লাস নেগেটিভ, এই অংশটুকু হবে এই অংশে পরিবর্তন আসবে, ই প্লাস নেগেটিভ, ইফ প্লাস নেগেটিভ যদি হয় তাহলে হবে ইফ ইউ, আর অনেকে লিখছে স্যার গান স্যার গান, ইফ ইউ ডু নট ডু ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, দেখেন ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, কোনো পরিবর্তন নাই, উইদাউট রিডিং মোর এটা ইম্পারেটিভ বানাবো, ইম্পারেটিভ বানালে কি হবে read more and sorry or you will fail in